মৃত্যুর পর ফিরে আসলাম উনকোটি জেলা এবং জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের বিশেষ উদ্যোগ জেলা সংশোধনাগারে চিকিৎসা পরিষেবা প্রদানের উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আগামী অর্থাৎ পয়লা জুলাই শনিবার উনকোটি জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে কৈলাস শহরের উনকোটি জেলা সংশোধনাগারের ভিতর সমস্ত কয়েদীদের বিনামূল্যে হেপাটাইটিস টিভি এইচআইভি সহ নানান শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে বলেই আজ সাংবাদিক বৈঠকে জানালেন কার্যত সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে উনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় উনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জেবি ডার্লং উনকোটি জেলার সার্ভেইলেন্স অফিসার ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথ এবং এইডস কন্ট্রোল সোসাইটির আধিকারিক রূপক নন্দী উপস্থিত ছিলেন সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন আগামী কালকের তাঁদের কর্মসূচি প্রসঙ্গে বিশেষ করে আগামী কালকে হাসপাতাল জেলা সংশোধনাগারের ভেতরে সমস্ত রকমের চিকিৎসা পরিষেবা কার্যত বিভিন্ন রকমের পরীক্ষা নানান রকমের টেস্ট করা হবে কয়েদীদের মধ্যে যেমনটা আজকে সাংবাদিক বৈঠকে জানাচ্ছেন সংশ্লিষ্ট দপ্তর আজকের এই বৈঠক প্রসঙ্গে কি বক্তব্য রয়েছে ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথের শুনুন উনকোটি জেলা সার্ভেলেন্স অফিসার ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথ জানাচ্ছেন যে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নির্দেশে মূলত স্বাস্থ্য দপ্তরের কর্মীরা আগামীকাল অর্থাৎ পয়লা জুলাই সংশোধনাগারের ভেতরে ঢুকে জেলের কয়েদীদের বিনামূল্যে পরিষেবা দেবেন যার মধ্যে থাকছে এইচআইভি থেকে শুরু করে টিবি হেপাটাইটিস রোগের পরীক্ষা করা হবে এছাড়াও যদি কয়েদীদের মধ্যে ব্লাড সুগার প্রেশার ডায়াবেটিস সহ অন্যান্য শারীরিক কোনো উপসর্গ থেকে থাকে তারও পরীক্ষা করা হবে বলে জানাচ্ছেন ডক্টর শঙ্খ শুভ্র দেবনাথ আগামীকালকের এই পরিষেবা প্রসঙ্গে আজকে সাংবাদিক বৈঠকে আজকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সকলেই এবং বিশেষ করে উনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জেবি ডার্লং জেলার সার্ভেলেন্স অফিসার শঙ্খ শুভ্র দেবনাথ উপস্থিত ছিলেন আগামীকালকের পরিষেবা এবং আগামীকালকে তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি প্রসঙ্গে আগাম জানান দিলেন সংশ্লিষ্টরা একটা ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন